আপনি জানেন একটা মেয়ের কি পাওয়ার, একটা মেয়ে যদি ফেসবুকে একটা ছেলেকে কয় আই লাভ ইউ, মেয়েটা কালো না বুড়ি না শুনি ওইদিকে খেয়াল নেই, লাভ ইউ শোনা আমি পাকলা হয়ে গেছে, ওই তখন থেকে শুরু করছে। আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, এক বুড়ি ফেসবুক চলাবার মানে ওই আমার খালি প্রেম করে, বুড়ি ফেসবুকে আমার ছবি দেয় না, ওই অন্য কোনো মেয়ের ছবি কালেক্ট করে দেয়। এটা দেখে এক যুবক পাগলা হয়ে গেছে, একসঙ্গে বুড়ি বলতেছে আমার আপাতত ইন্টারনেট কেনার টেকা নেই, তুমি এই বিকাশ নম্বরে 1000 টাকা দাও। যুবক দেখতেছে এইরকম লাভলি লাভলি একটা মেয়ে আমার সাথে প্রেম করতেছে, 1000 কোনো ব্যাপার হলো? এরকম আর যা আসল তবিল তামাল সব দিয়ে পরে বলছে এতদিন হলো প্রেম করতেছি মুসানবীর মতন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই, খালি ফেসবুকে প্রেম হয়। তখন বুড়ি বলতেছে লাম তারানি লাম তারানি, আমার দেখবার পাবো না, তোমাকে না দেখবই, এত টাকা তোমার পিছনে আমি শেষ করলাম আর তোমাকে দেখবো না, দেখবো না, দেখবার যদি চাস তাহলে চোখ বন্ধ করে আয়। দেখে বোরকা গাওয়া দিয়ে বসে আছে পার্কে, সামনে দেয় দেখে ওর দাদি, যুবকেরা সব নষ্ট করে দিলে বাবা, সব নষ্ট করছো, ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসার দরকার আছে না নাই, ধরে কোনো আছে না নাই, একটা মেয়ে ইচ্ছা করলে গোটা সমাজ নষ্ট করে দিবে। এই জন্য মেয়ের বাবাদের বলবো, আমিও নিজে তিনটা মেয়ের বাপ, আপনারও যারা মেয়ের বাবা আছেন আপনার মেয়েদের প্রতি আপনারা একটু খেয়াল করবেন। মেয়েদের জন্যে পায়জামা বলেন শাড়ি বলেন যেই পোশাক পরবে এটা টাকনুর তলে পরা লাগবে, ধরে কোন কার তলে, টাকনুর তলে মেয়েদের পড়তে হবে আর ছেলেদের পড়তে হবে টাকনুর উপরে। আপনার মেয়েটা প্লাজো পরে হাই হিল পরে কিলকিল করে রাস্তায় ঘোরে, ওন্নাটা বুকের মাফলা বানায় দিছে, আপনি বাবা হিসেবে যদি কিছুই না বলেন তাহলে আর দাউস ওলা দখলুল জান্না, আর দাউস লা ইয়াদখুলুল জান্না, দাউস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে লাইন অফিসের করবেই না। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ দায়ুস কোন নারী, আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, তাহলে আমার অধীনে আপনার বউ আছে না নাই, আমার বউ আছে না নাই, যেরকম আছে না নাই, আমার অধীনে আপনার আমার যুবতী মেয়েটা আছে না নাই, কথা কয় না কেন, আমার আপনার যুবতী মেয়েটা আছে না নাই। নিজের মেয়েরা যদি 7 বছর 9 বছর 10 বছর 12 বছর হয় মাঝে মধ্যে মেয়েদের চুমা খাবেন, তাই বলে মুখত খাবেন না, এ হাতত খাবেন কপালে খাবেন, দেখবেন আপনার মেয়ে আপনার কথা মতো চলবে, ধরে কোন কথা ঠিক কিনা এ ভাবে রে, নিজের মেয়েকে একটু চুমা খাবেন বাজান, মেয়েদের খেলে হাত এক ধরে মা দেখি তো হাতটা দিতে এটা চুমা দেন। আল্লাহ নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন মা এই দুইটা সুরে আমি যত্ন করে রাইখা দিব, শুধু সুরই যত্ন করব না, একদিন তোমার নাক ফুড়াই দিব, নাকে ফুল পরাই দিব, নাক ফুড়াতে কিন্তু কষ্ট হবে, তারপরও মেয়েরা কষ্ট করবে কি করবে না কথা কন, একদিন তোমার কানে দুল পরাই দিব, একদিন তোমার গলায় মালা পরাই দিব। ফাতেমা বলে কবে 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 বাবা কবে, আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। নবী বললেন ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, একটা পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। আপনারা কেমন কথা বুঝলেন, মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজবার পারবে, দুলা ভাইয়ের জন্য শালি সাজবার পারবে, পারবে না, ভাবি দেওয়ার জন্য সাজবার পারবে, আজগারগুলো কার জন্য সাজে, কার জন্য সাজে, আমার বউ তো আমার জন্য একদিনও সাজলো না, আমার বউয়ের যত মালা বালা কাপড় চুপড় ভালো সব তুলে রাখছে, কোনো জায়গায় যখন যাবে তখন এইগুলো বাইর করে পড়তেছে, স্বামী খাটত বসে মন ভার করে আছে, বউকে কেউ মন ভার কেন, বলে মন ভার করার কারণ হলো তুমি কোথায় যাবা, বউ কয় ঠিকই কইছে আমি তো মুখ দেখা বেড়াবার যাবো, স্বামী বলে এই জন্যই তো মন ভার, তুমি যখন বেড়াবার যাবা তখন সাজা গুজা যাবা আর বাড়ির তখন থাকবা আমার সামনে পেতনি হয়ে থাকবা। নবী বলেছেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে, সেই ব্যক্তি হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা যায়। আজকে যদি মেয়েরা যদি না সাজে, মেয়েরা যদি বেপর্দা না হয়, বাংলাদেশের একটা যুবকও ধর্ষক হবে না,
দর্শনমুক্ত বাংলাদেশ চাইতে গেলে আমি সরকারকে বলবো যে আমাদের ছেলেদেরকে যদি ভালো রাখতে চান তাহলে পর্দার আইনটা, পর্দার বিধানটা সমাজের মধ্যে চালু করা দরকার। জোরে কণ্ঠে ঠিক।